আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গত বছর আপনি আমার ছেলের বই কাটা না আদি দিতেন স্যার, তাহলে আমার ছেলের পড়াশোনা হইতো না স্যার। আপনি ভুল বলছেন, বই তো আমি দিইনি, বই দেয় সরকার। আমার হাতে এটা বিলতন হয়, আর এটা আমি একজন শিক্ষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব। শুধু আপনার ছেলে নয়, আমার ক্লাসে যত ছাত্রছাত্রী আছে তারা যাতে সবাই ভালো ছাত্র ভালো ছাত্রী হয়, তারা সবাই যাতে অফিসার হয়, এটা আমার নৈতিক দায়িত্ব স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি জি। আচ্ছা যাবেন কোথায়? বাসায় দিকে। আচ্ছা ঠিক আছে, যান যান। আর শোনেন, ওই সওয়ালের পড়াশোনার প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাদের খেয়াল যদি আপনারা না রাখেন বাচ্চারা মানুষ হবে না, আমরা কিছুই না। আমি বই দিচ্ছি না তো, বই দেয় সরকার, বই তো আমি। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার। এই যে নতুন বছর তো শুরু হয়ে গেল, বছরের প্রথম দিন, আরো স্যার বই টই দেবেন কবে ছেলে পেলে? শোনেন, ভুল আমি আপনি করলো সরকারে, ভুল করতে পারে না সরকারের, ঠিক মনে আছে কবে কখন বই দেবে। প্রতি বছরের জানুয়ারি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত বই শিক্ষক শিক্ষিকার কাছে বই বিতরণ হয়ে যায়, পৌঁছাই যায়, এবং আমরাও শুরু করব। যথাসময়ের মধ্যে বাচ্চার বই ঘরে পৌঁছাই যাবে। কিন্তু আপনি একজন ছাত্র ছাত্রীর বাবা হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে, আমার নৈতিক দায়িত্ব আপনার কাছে বলা ভাই, শুধু আমার উপর ছেড়ে দেবেন না, আপনার ছাত্র আপনার ছাত্রীকে অবশ্যই আপনার খেয়াল করতে হবে। ধুতরি আপনার সন্তানকে ছাত্র তো আমার। জি জি, খালি ভুল হয়ে যায় ওই বই মেলায় আসতো, ওই সব জিজ্ঞাসা করতে এরকম হয়। তো স্যার জানি বইগুলো ঠিক না করতে দিই, আমরা এতে খুশি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন স্যার, দেখা হবে স্যার। হ্যাঁ, কথাবার্তা হিসেব করে বলা উচিত, ভুল ভাল কথা বলতে হয় না। এই মাস্টার, আমার ছেলেটা মানুষ হলো না কারণ ডাকি, আর আপনারই বা দোষ দেবো। ও সুমনের ছেলে বিড়ি খাওয়া শিখেছে নতুন করে, আমার সামনে পড়িনি, যদি সুমনের ছেলে আমার সামনে পড়তো ওর মারে। মুখ খারাপ করতে হয় না, বাচ্চার সামনে মুখ খারাপ করবেন তো বাচ্চা তাই শিখবে। বাচ্চারা কি বলুন তো, মাটির পুতুল, যেমন খেলবো অমনি খেলবি। আমার ওই সুমন ছেলে চুরি করবি খাবে কে? আমার কথা এই যে, আমি আপনার কি বলেছি বলুন তো, যে আপনার সন্তানকে আপনার দেখাশোনা করা লাগবে। আপনার ছেলে কার সাথে বেঁচে কোথায় যায় এগুলো দেখবেন না আপনি? যতক্ষণ আমার আমার আয়ত্তার ভিতরে থাকে ততক্ষণ তো বিড়ি তো বিড়ি, বিড়ির পাশাও তো খুঁজে পায় না। তা অবশ্য ঠিক বলেছেন, তাহলে আমার দেখার ভুল আছে। হ্যাঁ দেখার ভুল আছে মানে কি, ভাবির বলবেন, একটু সুন্দর করে কাট মার জন্য দেয়, আর আমার দিকতে আমি কঠোর আছি। যাক দেখা হবে ইনশাআল্লাহ। চরিত্র কত ভালো আমার বন্ধু, আমার কয় মাস্টার, আবার তোমার ছেলে বিড়ি খাবে না, তোমার ছেলে কি হুকো খাবে? মাস্টার আমি মাস্টার হইতে পারি যত দায় আমার, একটা ছেলে মেলে অন্তত অশান্তি করতে মেলে না, ওনার ছেলে বিড়ি খাই সে সমস্ত গল্প আমার ঘরে বলে। আরে দুনিয়ার মানুষ আমার স্যার কয়, উনি কয় মাস্টার। ও কারে গো শস্যের এলি গরু বাইন্দ, শস্য কটা খয় না গো, খয় না, খাটি শস্য তেল আমার খাতি আয় ভাই। তো ও মাস্টার কত খারাপ কে, মানুষ মাস্টারের কাছে দেয় ভালো কিছু শিকার জন্য, আর আমার ছেলেটা কি শিকার হয়েছো? তুমি পেত্তমেতা ফল করেছো, তাকে ফা দিয়েছো। আহ তুমি তুমি কি খ্রিস্ট সাগরি, একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি মরে গেলে জানো না? মাস্টার একবার আপনি একবার তুমি, তুমি কোন স্কুলে পড়েছো? তুমি যে মাস্টার আমার ছেলে কি শিখাইছো, আমার ছেলে আমার কাই মাস্টার এর মানে রাখি। ওটা তো ইংলিশ শব্দ, আপনি বোঝেননি, ওটা ইংলিশ শব্দ। আচ্ছা বাস্টার্ড মানে কি আপনি জানেন? বাস্টার্ড মানে খুব খারাপ ভাষা, আমি কতি পাচ্ছি রে। আমার ছেলে যদি আমার বাস্টার্ড কয়, তাহলে তোমার মতো মাস্টারের কাছ দিয়ে আমার কি লাভ হলো? আরে সেও তো ভালো, তোমার ছেলে তোমাকে বাস্টার্ড বলেছে, ভাগ্য ভালো অন্য কাউকে বলিনি। বাস্টার্ড মানে শুনবে আমার কাছ থেকে, তোমার ছেলে যদি তোমার বাস্টার্ড বলে নিশ্চয় তুমি তোমার বাবার বাস্টার্ড বলেছিলে, তাহলে তোমার ছেলে তোমাকে বাস্টার্ড বলতে পারবে। বলো তুমি কবে তোমার বাবার বাস্টার্ড বলেছো বলো? তাই তো আমার মনে আছে, সে বিয়েও তো আগের কথা। এই তো আমার আব্বু আমার টাকা দিল না, এই জন্য করে বাস্টার্ডের বাচ্চা বাস্টার্ড জীবনে মানুষ হলো না। তাহলে কত বড় অপরাধ, বাপের কয়েছো বাস্টার্ড, বাপের বাপেরও বাস্টার্ড কয়েছো, বাপ বাস্টার্ড হতে পারে, বাপের বাপ তো বাস্টার্ড হতে পারে না, হয়তো বাস্টার্ডের আব্বা হতে পারে। ভুলটা তো আমিই করেছি। ভুল আপনারই। আপনি শোনেন, আপনি আপনার ছেলেকে বলবেন যে বাবা তোর শিক্ষক তোর শিক্ষিকা কখনো তোর তো বকাশি করে, কখনো তোর বলে না মিথ্যা বল, কখনো বলে না মুখ খারাপ কর, তুই এমন কেন বাপ? তা আমি যা ভুলটুল করেছি বাপ, তুই লাইন আয় ইনশাল্লাহ লাইন আস, আপনি ওর বাবা, আমি তো শিক্ষক। না ঠিকই ঠিকই, আমি যদি ভালো ব্যবহার করি ভালো কিছু শিখাই, ও তো আমার সাথে ভালো কিছু করবে। ও কেন ওর বাপে করবে?
মাজায় হাত দিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছি তারপরেও আপনার লজ্জা হয় না তাই মাজায় হাত কেন দিছি মাজার দেশ তুমি কি করতে তুমি কি কার কি লাঠিটা লাঠিটা থুই আমার সাথে খাটা খাও দেখি আপনার ছেলে কেন বই পাবে শুধু আপনার চরিত্রের কারণে আপনার ছেলে বই পেলো না আপনার চরিত্রের কাছে আগে প্রশ্ন করেন আমার ছেলে বই কেন পাবে না আপনি প্রতিদিন চব্বিশটা ঘন্টা দিন রাত দিয়ে তার 23 ঘন্টা আপনি সরকারের নামে বদনাম করেন আপনার ছেলে কেমনে বই পাবে সরকারের নামে বদনাম করবে না মানে সরকার আমার কি দিয়েছে সরকার আপনার কি দিয়েছে নলেন নিচেই চলে গেলে আপনার মনে থাকে না কিছু না আপনার ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস টেনের ছাত্র এই ক্লাস টেনের ছাত্র কার 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 বই নিয়ে পড়েছে আপনার ছেলের কাছে প্রশ্ন করেন প্রতি বছর আপনার ছেলের বই দিই প্রতি বছর শুধু আপনার ছেলে নয় প্রত্যেকটা ছেলে মেয়েদের বই দেওয়া হয় আপনি চব্বিশটা ঘন্টা আপনি সরকারের নামে বদনাম করেন সরকারের বই আপনি কেন নেবেন যান কেমন পুরুষ মানুষ দেখি বই কিনে ছেলের দেন যান খাবি খালি হবে না তো খাবি খালি হবে না রে আর এই আপনার ছেলের লাইফটা নষ্ট হলো শুধু আপনার কারণে আপনার চরিত্রের কারণে চরিত্র ভালো করে কিছু খাইলে বলতে হয় নুন খেয়ে নেও খানি করতে হয় না আসলে তো ভাই কথা তো ঠিকই কেস ভাই আজ 9টা বছর আমার বই কি জিনিস কয় টাকা লাগে আমি কিছুই জানি না স্যার এখন আমার তো দেখছি ভুল হয়েছে স্যার স্যার আসলে তো এই জিনিসটা আমি বুঝতে পারলাম না স্যার আসলে তো সরকার তো ভালো কাজই করছে অবশ্যই অবশ্যই ভালো কাজ করছে প্রতি বছরে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রত্যেকটা ছাত্র ছাত্রীর হাতে বই পৌঁছে যায় এটা স্যার যেখানে কথা নয় সারা বাংলাদেশের ব্যাপার দেখেন আপনি স্যার আপনার সাথে যে আচরণ করি স্যার এই জন্য স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনি আমার ক্ষমা করে দেন আর এই সরকারের কাছে আমি কবি সরকার হাতে পাচ্ছি না সরকারের পা ধরে মাপসে নিতাম ক্ষমাসে নিতাম সরকারের পা ধরা লাগবে না সরকারের পা ধরা লাগবে না সরকারের তো গুণগান করা লাগবে না যেটা সত্যি সেটা বললেই হবে আর শোনা তোমাকে বলি তোমার বাপ যেমন অশিক্ষিত হয়েছে অশিক্ষিত থেকো না স্কুলে এসো আর বই তোমার বই রয়েছে তোমার বাপের পা রাগ করে তোমার বই দেওয়া হয়নি তোমার বই স্কুলে স্টক করা আছে তুমি আসবে পড়বে বাস যাও স্যার আমার ছেলেটা আমি আজকের থেকে আপনার হাতে তুলে দিলাম এর মানুষ করার দায়িত্ব স্যার আপনার স্যার আমি তো স্যার হিল্লা স্যার শুধু জন্মই দিয়েছি আর কিছুই খোঁজ খবর আরে জানেন তো শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর সেটা বুঝতে হবে স্যার আপনি যান যাও তুমি বাড়ি যাও লাঠি ধরে নিয়ে যাও তোমার বাপ হাত রান যাও যাও
আজকের মতো বাইসে গেছি দুইটো মাল খাড়া করেছে মনে হাজার দেওয়া বাড়ছে আরে বাবা রে আমি যদি একটা কিছু হয়ে যেতাম আমার বউ তো এতিম হয়ে যাইতো রে